তাকে কোনো না কোনো পুরুষই সেই সুন্দরী বানিয়েছেন অথবা তার পিছনে আছেন। তো নারীদের পিছনে শক্তি হিসেবে কাজ করতে পারা আসলে কিন্তু খুব আনন্দের বিষয়, যেটা আমরা অনেকেই পুরুষরা স্বীকার করতে চাই না, কারণ স্বীকার করলে আমাদের ভয় থাকে যে আমরা একটু ছোট হয়ে যাব। আসলে কখনোই ছোট না, আমাদের সাকসেসের পিছনে যদি নারীরা থাকতে পারে তাহলে নারীদের সাকসেসের পিছনে আমরা থাকতে পারব। খুব বেশি জ্ঞানী কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না, কাউকে বোর করার কোনো ইচ্ছা নেই। দিদির সাথে আমার পরিচয় বছরখানিক, আমি পড়াশোনা শেষ করে যখন দেশে ফিরেছি তার আগে থেকে দিদি আমাকে বলছিলেন যে তোমার সাথে কাজ করতে চাই, চলো একসাথে কাজ করি, এবং কাজ করা আমরা শুরু করলাম এবং সেটা একটা জার্নি স্টার্ট হলো। বেশ কিছু দর্শক নন্দিত আমরা কাজ দিতে পেরেছি এবং দিদির কাজ করে আমি যে জিনিসটা অ্যাচিভ করতে পেরেছি সেটা আমি দিদিকে প্রথম বলেছিলাম, আমার বাবা মা আমার নাটক দেখা শুরু করেছেন। সো যেটা আগে অনেক সময় হতো না, কারণ আমরা ইউথ বেস কাজগুলো বেশি করতাম। তো দিদির নাটক করার পর থেকে আমার বাবা মা আমার কাজ দেখা শুরু করেছেন, যেটা আমি মনে করি একজন সন্তান হিসেবে আমার সার্থকতা। আমি দিদিকে প্রাণভাবে অভিনন্দন দিতে চাই, সেটা আমি অভিনয় করছি দেখে না, আমি না করলেও সেটা দিতাম, কারণ একজন নির্মাতার সারা জীবনের স্বপ্ন থাকে যে বড় পর্দা নিজের কাজটা মেলে ধরে, তার কাজের যোগ্যতাটা দেখানোর, সে নতুন কিছু করতে চায় সেটা দেখানো। আর সেক্ষেত্রে তো আমাদের বাংলাদেশের ইতিহাসে নারী নির্মাতা হিসাবে চয়নিকা দিদি সবার থেকে এগিয়েই থাকবেন আমার মনে হয়। সো দিদি কংগ্রেচুলেশন, সবাই দিদির জন্য একটা তালি দিই আমরা।